গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মোনা সকাল সকাল চলে এসেছে স্যান্ডউইচ দেখো এখন খাবে আর এর সাথে হচ্ছে র চা আসলে কৌশিক আগের দিনে না এটা নিয়ে এসেছিলো তো সেদিন আর খাওয়া হয়নি ভাবলাম আজকে সকালটা এটা খেয়েই শুরু করা যাক র চা স্যান্ডউইচ খেয়ে কৌশিক অফিস চলে গেছে আজকে নাই পুই গাছটার কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখো বেয়ে বেয়ে কীভাবে আমার ঘরের ভেতরে ঢুকে যাওয়ার মতলব করছে আর টিফিনে আজকে বানিয়েছিলাম কি বলো তো শিম আলু টমেটো পেঁয়াজ সব দিয়ে ভাজা বাজা আর এর সাথে তো কৌশিক অফিস চলে গেছে আর বুট টু স্কুল তো এখন আমার একদম ফ্রি টাইম আজকে আমার বাবা মা ফর্টি নাইনথ ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু আমি এমন এক হতভাগ্য মেয়ে যে আমি দুজনের কাউকেই উইশ করতে পারবো না যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মামা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বাবা কারণ বাবা মা কেউই আমার জীবনে নেই কিন্তু তাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা কি আমি মেয়ে হয়ে ভুলতে পারি সকাল থেকেই মনটা ভীষণ ভারাক্রান্ত তারপরে ভাবলাম তোমাদেরকে ভালোবাসার দিনে একটা সুন্দর মিষ্টি গান শোনাই আর আমরা খুব ভাগ্যবান এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যারা বাবা মার এই ম্যারেজ অ্যানিভার্সারিগুলো আমরা সেলিব্রেট করতে পারি ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি কত বছরে ম্যারেজ অ্যানিভার্সারি দুটো মানুষের কিন্তু আমাদের নেক্সট জেনারেশান জানি না তারা তাদের বাবা মায়েদের এরকমভাবে ম্যারেজ অ্যানিভার্সারি কত বছর উইশ করতে পারবে তাদেরকে একসাথে সেলিব্রেট করতে পারবে কারণ এখন চারদিকে ডিভোর্সের ছড়াছড়ি তো আমাদের সবার কাছেই আমাদের বাবা মা আইডল যে তাদের ভালোবাসা সত্যি দেখার মতন ছিল সংসারে তো অনেক কিছুই ঘটতো কিন্তু তবু দুজন দুজনকে ভালোবাসতো বলে কখনো কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবেনি তো তাদের কাছ থেকে অ্যাকচুয়াল আমাদের শেখা উচিত যে ভালোবাসা আসলে কি জিনিস তো এরকমই একটা সুন্দর মিষ্টি দিনে আর বাবা মা তোমরা যেখানেই থাকো আমার গানটা তোমাদের জন্য আর তোমাদের জন্য সবার মনে থাড়ি মাঝে মাঝে ছুতে আসা জানি হা বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি চেনু আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিদি থেকে দূরে যাইছ পাশে আছি আমি তোমার আজ হো কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিল থেকে যাব আমায় মিলে থেকে যাব আমায় মিলে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বাবা মাম্মা তোমরা যেখানেই থাকো ভীষণ 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 ভালো থাকো মনটা একটু ভাড়াক্রান্ত তবু কিছু করার নেই আমাদের তো দিন এরমভাবেই কাটিয়ে দিতে হয় তো আজকে দেখো আজকে না ওই চিংড়ি মাছ ছিল কিছু সেটা দিয়ে আমি শাকটা বানাবো চিংড়ি মাছটা সর্ষের তেলে নুন হলুদ দিয়ে ভা একটু হালকা করে ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম রাঁধুনি রাঁধুনি দিলে খুব ভালো টেস্ট হয় আর এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে কেটে রাখা কাঁচা কুমড়ো ছিল পাকা কুমড়ো ছিল না আমার কাছে আলু দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম ল আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার কাছে একটা পেস্ট ছিল অল্প একটু আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে আমি নাড়াবো চাড়াবো অল্প একটু জলও দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওই আমার যে পুঁই পাতাগুলো কেটেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো তারপরে ঢাকা দেবো খানিকটা জলও বেরিয়েছিল কিন্তু তাও আমি এক্সট্রাও জল দিয়েছিলাম এটা একদম মাখা মাখা আমি করিনি কারণ এটা দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাবো আর তো কিছুই আমি খাবো না একদম হয়ে গেছে দেখো লাস্টে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়েছিলাম একদম সুন্দরভাবে আমার রান্না কমপ্লিট তো দুপুরবেলা আমার এরকম সিম্পল খাবার খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের না পেঁয়াজ রসুন খাবারে খুব একটা ইউজ হতো না তো আজকের এইখানেই আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করি